আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে আপনার বিট ক্যাপকাট এডিটিং ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলো আপনি এক ক্লিকে মেকিং করতে পারবেন, এর জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমরা আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওকে? আপনি যেই ব্রাউজারে ভিডিও যেই ব্রাউজারটা হচ্ছে আপনি ইউজ করেন, তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি কারণ এটা হচ্ছে বেস্ট। তো এটা ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবে হ্যাশ, মানে যেটা হ্যাশট্যাগ আমরা দিই, দেন হচ্ছে ডিজে স্পেস FULL BEAT বিট ক্যাপকাট ট্যাম্পলেট, ওকে? এখান থেকে ক্যাপকাট ট্যাম্পলেট, তো এটা আমি লিখে দিয়ে দিব ডেসক্রিপশন বক্স থেকে, চাইলে আপনারা ওখান থেকে কপি করে এটাকে জাস্ট এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, অথবা গো অপশন থাকতে পারে, আপনার গো লেখা থাকতে পারে, ওখানে ক্লিক করতে পারেন। তারপর এখান থেকে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে দেখেন হ্যাশট্যাগ হচ্ছে ডিজে ফুল বিট হচ্ছে ক্যাপকাট, তো এটাতে একটা ক্লিক করবেন, ওকে? এখানে ক্লিক করলে আপনার ইন্টারফেসটা সামনে এরকম থাকবে, দেন আপনি চাইলে ভিডিওর প্রিভিউটা এখানে দেখে নিতে পারেন, আমাদের ভিডিওর প্রিভিউটা এরকম আছে। তো এখান থেকে আমরা নিচে যে ইংলিশ স্প্যানিশ যেই ট্রান্সলেট আছে এটাকে ক্রস করে দিচ্ছি, এটাকে সমস্যা নেই, এটাকে ক্রস করে দিলে আমরা ফুল ডিসপ্লেতে এখানে দেখতে পারবো। দেন এখান থেকে আমরা ট্যাম্পলেটে ক্লিক করবো, নিচে দেখেন ইউজ ট্যাম্পলেট, তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, তারপর আবারও এই ট্যাম্পলেট উপর একটা টাচ দেবেন, দেওয়ার পর আমাদের সামনে এখানে দেখতে পাবো, দেন হচ্ছে আমরা নিচে দেখেন ইউজ ট্যাম্পলেট, ইউজ ট্যাম্পলেটে ক্লিক করবেন, এটা খুব ইজিলি আপনি মেকিং করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো পিকচার লাগবে, এখানে আমাদের টোটাল 19টা পিকচার প্রয়োজন হবে। তো এখন কী করবো, আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাবো, ওকে? ফটোস অপশনে যাওয়ার পর আপনার যেখানে ফটোগুলো আছে, তো আমাদের এখানে যেহেতু অনেকগুলো ফটো, আমাদেরকে এখান থেকে বাসাই করে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আর এখানে বেশ কিছু পিকচার প্রয়োজন হচ্ছে, ওকে? সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা জাস্ট একটা করে সিলেক্ট করে নিব, এখান থেকে আমাদের 19টা পিকচার প্রয়োজন হচ্ছে, ওকে? তো এখান থেকে কিন্তু আমাদের পিকচার অটোমেটিক্যালি হয়ে গেছে, মানে যেটা যেরকম দরকার সেরকম কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা জাস্ট কয়েকটা সিলেক্ট করছি, তারপরে কিন্তু ওদের মতো করে ওরা নিয়ে নিছে, ওকে? মানে টোটালে 19টা এখানে ভাগে বিভক্ত আছে। এখান থেকে আপনারা দেখেন কালারিং দেওয়া আছে, কোন কালারে কোনটা প্রয়োজন ওদের মতো ওরা কিন্তু করে নিছে। যেমন হচ্ছে এই যে ইয়েলো কালারটা দেখেন, ইয়েলো কালারটা সেম পিকচারটা ওরা হচ্ছে কালেক্ট করে নিছে, ঠিক আছে? তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যারো আইকন অর্থাৎ নেক্সট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লোডিং ইফেক্ট, দেন আমরা ভিডিওটা ফাইনালি কিন্তু এখন দেখতে পারবো। জাস্ট এক ক্লিক করে কিন্তু আপনি অনেক সুন্দর ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু একটা ভিডিও মেকিং হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো, যেন এক্সপোর্ট বাটনে ক্লিক করবো, এবং হচ্ছে আমরা ভিডিওর যেহেতু ওয়াটারমার্ক সারা ভিডিওটাকে এক্সপোর্ট করবো, যেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, ওকে? তো এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে ভিডিওটা লোডিং নিয়ে কিন্তু সেভ হয়ে যাবে, চাইলে আপনি সরাসরি এখান থেকে টিকটকে আপলোড দিতে পারেন। আর ভিডিওটা এখান থেকে লোড হয়ে গেলে আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।